একটা মানুষের একটা অন্তর আছে গোস্তের টুকরা কলক এই কলকটা এমন একটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু কোন বান্দার যে অন্তর আছে নফস আছে আল্লাহর নবী বলেন ওই নফসটা যদি কোন বান্দার ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু বান্দার যখন অন্তরটা ভালো হয় মাথা থেকে পা পর্যন্ত বান্দার ভালো হয়ে যায় আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন আপনারা দেখেন আম আছে তো আম যখন পাকে এটা বোঝা যায় কিভাবে দেখবেন ভিতরে যখন পাকবে উপরের চামড়াটাও লাল হয় ভিতরে যখন পাকে উপরের ভিতরে ঘাম ছড়ায় একজন ইমানদার মুসলমান বান্দার যখন ঈমান পেকে যায় আল্লাহর নবী বলেন ওই মুসলমান বান্দার ঈমানটা যখন ঠিক হয়ে যায় অন্তরটা পেকে যায় ওই বান্দার গায়ের উপরে ঈমানের ঘ্রাণ আর তাকওয়ার ঘ্রাণ ছড়ায় বান্দার ঈমানের কারণে নফসের কারণে বান্দার উপরে সুন্নতের ঘ্রাণ ছড়ায় ঈমানের ঘ্রাণ ছড়ায় যার কারণে বান্দা সুন্নতি পাগড়ি টুপি সুন্নতি লেবাস পরে যার কারণে বান্দা নামাজ আদায় করতে যায় যার কারণে বান্দা ঘুষ থেকে বেঁচে থাকে সুদ থেকে বেঁচে থাকে দুর্নীতি থেকে বেঁচে থাকে হারাম থেকে বেঁচে থাকে বান্দা নিজেকে হালাল পথে পরিচালনা করে আল্লাহর নবী বলেন ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু কোন বান্দার যখন অন্তরটা পচে যায় গুনাহের মাধ্যমে অন্তরটা নাপাকের কারণে অন্তরটা নষ্ট হয়ে যায় অন্তরটা গুনাহের কারণে নষ্ট হয়ে যায় ঘুষ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায় সুদ খাওয়ার কারণে নষ্ট হয়ে যায় গান শোনার কারণে নষ্ট হয়ে যায় অন্যের সঙ্গে মিথ্যা কথা বলার কারণে নষ্ট হয়ে যায় অন্যের জমি নষ্ট করার মাধ্যমে নষ্ট হয়ে যায় রাসূল বলেন ওই বান্দার অন্তর অপবিত্র হওয়ার কারণে সমস্ত গুনাহের ওই বান্দার নাপাকের ঘ্রাণগুলো বান্দার দেহ দিয়ে ছড়াইতে থাকে তখন দেখবেন বান্দার চোখে বান্দার নাকে বান্দার চেহারায় গুনাহের ময়লা স্পষ্ট প্রকাশ পায় রাসূল করিম বলেন যদি বান্দার ওইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু যদি বান্দার শরীরটা অন্তরটা ফাসাদাত হয়ে যায় যদি নষ্ট হয়ে যায় আল্লাহর হাবিব বলেন তাহলে চুলের গোড়া থেকে মাথার পা মাথার গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত সব নষ্ট হয়ে যায় আল্লাহর নবী বলেন বান্দার জানো কি সেই জিনিসটা তোমাদেরকে কি বলবো রাসূল বলেন আলা ওয়াহিয়াল কলব মনে রাখবা জেনে রাখবা শুনে রাখবা ওই জিনিসটা একমাত্র অন্তর ছাড়া অন্য কোনো কিছু নয় অর্থাৎ দিল যার ঠিক তার সমস্ত কিছু ঠিক এই জন্যই তো আমরা মুসলমানরা দুনিয়ার জমিনে নিজের দিলটাকে পরিবর্তন করার জন্য বলি আল্লাহওয়ালা বুজুর্গরা বলে যাও যাও নামাজ আদায় করো অথবা আল্লাহর মুজাকারা করো অথবা আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে মিশো কারণ বুজুর্গ আল্লাহওয়ালা নেককার বান্দাদের সঙ্গে থাকলে দিল ঠিক হয় না খারাপ হয় বান্দা যত মানুষের সঙ্গে মিশবেন ভালো মানুষের সঙ্গে মিশবেন এই জন্য আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন তাকওয়া অর্জন করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে সময় লাগাও আতরওয়ালার সঙ্গে কোনো বান্দা যদি সময় লাগায় দেখবেন তার গায়ের থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায় কেউ যদি চোরের সঙ্গে মিশে চোর হয় কেউ যদি দুর্নীতিবাজের সঙ্গে মিশে দুর্নীতিবাজ হয় কেউ যদি গুনাহগারের সঙ্গে মিশে গুনাহগার হয় আর কোনো বান্দা আল্লাহওয়ালা জিকিরওয়ালার সঙ্গে মিশে সে আল্লাহওয়ালা জিকিরওয়ালা হয় আমাদের সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে সবাই রীতি মানুষ বলা যায় না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যার নফসটা ঠিক সেই হলো প্রকৃত মানুষ কারণ আমি আল্লাহ মানুষকে দামি বানাইলাম ইন্না আকরামাকুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে দামি সুন্দর সম্মানিত তোমাদেরকে বানাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দাদেরকে আমি আল্লাহ পাক সম্মানিত বানাইলাম এই বান্দাদের মতো দামি দুনিয়ার জমিনে আর কেউ নাই বলেন তো আসমানের নিচে জমিনের উপরে যত সৃষ্টি জীব দেখা যায় সব সৃষ্টি জীবের ভিতরে সবচাইতে দামি কারা মানুষ আল্লাহ পাক একদিকে বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইলাম অন্যদিকে বলেন উলাইকা কাল আনআম সব মানুষ যাদেরকে তোমরা চোখে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা গরুর মতো কুকুরের মতো শুয়োরের মতো এই মানুষগুলো হায়ওয়ানের মতো না না বরং তার চাইতেও খারাপ এক জায়গায় বলতেছেন এদেরকে দামি বানাইলাম অন্য জায়গায় বলতেছেন হায়ওয়ানের চাইতেও খারাপ দুইটা কথার ভিতরে পার্থক্য আছে না নাই
কেমনে পার্থক্য দেখেন চিন্তা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন কোন বান্দাকে দামি বানাইছে আল্লাহ বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন দুনিয়ার জমিনে ইনসান জিন্নাতকে একমাত্র কার ইবাদতের জন্য বানাইছেন জবানটা খুলে বলেন কার সমাজে যদিও আমাদের মনিব যারা থাকে যে চাকরি করে সেই চাকর এমন ভাবে চাকর হয় যে মনিবের গোলামি করে যে যার চাকরি করে যে যার অধীনস্থ থাকে সে তার গোলামি করে কিন্তু মানুষ মুসলমান কোনোদিন কোন বান্দার গোলামি করতে পারে না মুসলমান গোলামি করে আল্লাহ মুসলমান আল্লাহর গোলামি করবে যেখানেই যাবে সেখানেই গোলামি করবে আল্লাহর মুসলমান কোনোদিন টাকার বিনিময়ে কারো গোলামি করে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ এই বান্দাকে অনেক আগেই গোলাম বানায় নিলাম ওই বান্দার সমস্ত কিছু আমি আল্লাহ খরিদ করলাম কিসের বিনিময়ে ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন জান আর মালের বিনিময়ে জান্নাতকে আমি আল্লাহ দিয়ে দিলাম তোমাদেরকে বিনিময়ে দিলাম জান্নাত আর আমি আল্লাহ তোমাদের থেকে খরিদ করে নিলাম তোমাদের জান আর মাল সুবহানাল্লাহ জান আর মালের বিনিময়ে জান্নাত দিয়েছেন এই কারণে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তুহাস সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুমিন আমি আল্লাহ তোমাদেরকে মাগফিরাতের দিকে ডাকলাম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম তোমরা তোমাদের মালিকের দয়ার ভিতরে দৌড়াও কারণ মালিকের দয়ার দিকে দৌড়ানোর পর একটা বান্দা এমন জান্নাত পাবে এই জান্নাতটা কত বড় হবে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ আমি আল্লাহর দিকে দৌড়ানোর পর আমি আল্লাহর রহমতের দিকে দৌড়ানোর পর বান্দাকে আমি আল্লাহ পাক যেই জান্নাত দিব ওই জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান জোরে বলেন সুবহান অজন্নতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ আল্লাহ পাক বলেন ওই জান্নাতের প্রশস্ততা আসমান আর জমিনের সমান হাদিস শরীফে রাসূল বলেন কোন মুমিন যদি দুনিয়াতে গুনাহ থেকে বেঁচে থেকে তাকওয়া অর্জন করে জান্নাতি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবচেয়ে ছোট যেই জান্নাতটা দান করবে ওই জান্নাতটা কত বড় হবে আল্লাহর রাসূল বলেন গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান হে দুনিয়ার মুমিন দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আমি আল্লাহর ভয় দিলের ভিতরে রাখে একদিকে দুর্নীতির একটা বিশাল বড় অফার আসছে খায় নাই ঘুষের অফার আসছে খায় নাই সুদের অফার আসছে খায় নাই দুর্নীতির অফার আসছে খায় নাই গুনাহের আসবাব সামনে আসছে করে নাই আল্লাহ বলেন বান্দা যদি নফসকে পবিত্র রেখে তাকওয়া অর্জন করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আমি আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত একটা নয় বরং 2টা দান করব জান্নাত